ফিরলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর আজ থেকে যে নতুন তিনটি আইন লাগু হয়েছে সারা দেশ জুড়ে, সেই আইন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সচেতনতামূলক শিবির চলছে। এবং এই পরিবর্তিত নতুন তিন ফৌজদারি আইন নিয়ে সোনামুড়া থানায়ও একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সিপাই জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাদের সামনে 1860 সালে ব্রিটিশ আমলে চালু হওয়া ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির পরিবর্তে নতুনভাবে লাগু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা, 1872 সালে চালু হওয়া ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিগ্রহণ আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পুলিশ ইন্সপেক্টর শ্যামবাবু সিনহা, সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে। এবং সেখানে গিয়ে তারা কি বলেছেন শুনুন। বিষয়টা নিয়ে আজকে কি ধরনের কর্মসূচি আরক্ষা প্রশাসনের ছিল কোনো কথা না, আজকে 5 জুলাই থেকে আমাদের ইমপ্লিমেন্টেশন অফ নিউ লস অন বিএস বিএনএস বিএনএসএস অ্যান্ড বিএসএস, সেটার উপরে আমাদের আজকে একটা ইন্টারেকশন প্রোগ্রাম হয়েছে। সেটার মধ্যে আমাদের ইন্টারেক্টিভ হয়েছে, মানে আমরা সেটা ডিসকাশন করেছি যে আগে যে আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট ছিল সেটা দিয়ে নতুন বিএনএস এর কতটা সেকশন এবং এগুলো ইমপ্লিমেন্টেশন কিভাবে বা কি কি চেঞ্জ হয়েছে, এবং সেভাবে আমাদের বিএনএসএস এ কম্পারিজন টু সিআরপিসি সেখানেও কি কি ধরনের চেঞ্জিং হয়েছে, কি কি ধরনের নতুন ল এনাক্টেড হয়েছে। এর পার্শ্ববর্তী আমাদের যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা নতুন হয়েছে সেটা আগে ছিল এভিডেন্স, ওখানে ডিজিটাল এভিডেন্স কি ডেসক্রাইব করা ছিল এবার নতুন কি এসছে এবং নতুন কি ধরনের সংযোজন করা হয়েছে সেগুলো উপরে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন আজকে করেছি। কারো ছিল শুনতে পেলেন যে সোনামুড়ার বিভিন্ন সোনামুড়া থানায় যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ এসেছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন এবং সেখানে আইন বোঝাতে উদ্যোগী হয় প্রশাসন। নিচে আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।